Assalamualaikum, welcome to my channel. I'm Rubiayat Rahman. I'm going to make up tutorial. মেকআপ শুরু করার আগে ফেসটা প্রেপ করে নিতে হবে একটা ভালো ময়শ্চারাইজার এন্ড সানস্ক্রিন ইউজ করতে হবে যেহেতু সকালবেলা বেরোচ্ছি আর ঠোঁটটা ময়শ্চারাইজ রাখার জন্য আমি তিব্বত পমেড এখানে ইউজ করছি এন্ড সবসময়ের মতো আমি আই লুক দিয়ে মেকআপ শুরু করব যার জন্য ব্রাউটা আগে সুন্দর করে আঁকিয়ে নিচ্ছি আচ্ছা 26 মার্চে কিন্তু আমরা সবাই দিনের বেলা বের হই তাই না সো সানস্ক্রিন কিন্তু মাস্ট যে কোনো মেকআপের আগে অর মেকআপ ছাড়া যে কোনোভাবে সানস্ক্রিন ইউজ করতে হবে অ্যান্ড যাই হোক এখন হলো আমি ব্রাউ বোনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি যেহেতু আমি ব্রাউ প্লাক করি না তো আর কি সুন্দর করে সেট করে নিতে হবে অ্যান্ড আইটাও সেট করে নিয়েছি অবভিয়াসলি কারণ আই শ্যাডো সুন্দর করে বসানোর জন্য কনসিলার দিয়ে একটু আইটা সেট করে নেওয়া প্রয়োজন সো এখানে কনসিলার দিয়ে আই সেট করে নিচ্ছি অ্যান্ড একটা নোটের ফেস পাউডার ইউজ করে আমি কি বলে এটাকে ম্যাট করে নিচ্ছি আমার লিপটাকে অ্যান্ড এখানে ওফরার আমি হাইলাইটার ইউজ করবো আমার ব্রাউ বোন অ্যান্ড চোখের ইনার কর্নারের জন্য এখন চোখের জন্য আমি জুভিয়াস সাহারান প্যালেট থেকে এই রেড কালারের শেডটা নিব যেটা আমার ক্রিসে বসাবো অ্যান্ড দেন আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আজকের লুকটা কিন্তু অল অ্যাবাউট ব্লেন্ডিং আই মেকআপ ব্লেন্ড যত করবা তত নাইস হবে তো একটু ধৈর্য ধরে ব্লেন্ড করতে হবে তাহলে আই মেকআপ অনেক নাইস হবে একটা স্কিন টোন ব্রাউন একটা শ্যাডো দিয়ে আমি ব্লেন্ড করছি যেটা একটু পরে দেখতে পারবো এই যে এই কালারটা দিয়ে ব্লেন্ড করেছিলাম অ্যান্ড এখন ব্ল্যাক কালার একটা শ্যাডো নিয়ে আউটার কর্নার অ্যান্ড চোখের কী বলে এটাকে যেখানে লাইনার দিই ওইখানে একটু কালো শ্যাডোটা স্পঞ্জ করে নিচ্ছি অ্যান্ড এটাও অনেক কষ্ট ব্লেন্ড করা বাট ব্লেন্ড করলে অনেক সুন্দর লাগবে সো একটু কষ্ট হলেও একটা সুন্দর লুক অ্যাচিভ করতে হলে একটু ব্লেন্ডিং করতে হবে কষ্ট করে আর কিছু করার নেই আর কোনো ওয়ে নাই আমি অনেক ওয়ে খোঁজার ট্রাই করছিলাম বাট ব্লেন্ডিং ছাড়ার উপায় নেই আই লুক সুন্দর বানানোর জন্য অ্যান্ড এখানে আমার মোস্ট দুটা শিমারি ফেভারিট শ্যাডো দিয়ে আমি দেখো কীভাবে করে দিচ্ছি আমি শ্যাডোটা ঠিক এক্স্যাক্ট এভাবেই দিতে হবে এভাবে মানে এই অ্যাঙ্গেলেই দিতে হবে ওইভাবে করে দিলে আর শ্যাডোটা অনেক নাইস লাগে মানে বিশেষ করে এই লুকটার জন্য অ্যান্ড দেন এরকম অ্যাঙ্গেল করে ব্ল্যাক শ্যাডোটা আবার ব্লেন্ড করে নিতে হবে শিমার শ্যাডোটার সাথে নইলে কিন্তু সুন্দর দেখা যাবে না অ্যান্ড ক্রিসেও হালকা করে একটু ব্ল্যাক শ্যাডোটা নিয়ে যেতে হবে যাতে অল ওভার একই রকম একটা আই লুক লাগে মানে কী বলে একই রকম আই লুক আচ্ছা এখানে একটা ব্ল্যাক রেড শেডটা কিন্তু আবার নিলাম নিয়ে হালকা একটু ব্ল্যাক আর শিমার শ্যাডোটার সাথে ব্লেন্ড করে নিলাম অ্যান্ড টাইট লাইন করে নিচ্ছে একটা আমার লাইনারের জায়গায় কাজল দিয়ে লাইনারের জায়গায় কাজল ওয়াও আচ্ছা তোমরা বুঝে নিও হ্যাঁ দেন একটা কালো শ্যাডো দিয়ে এটাকে আমরা স্মাচ করে নিব অনেক সুন্দর একটা স্মোকি আই লুক হবে যেটা তোমরা যদি লেন্স নাও পরো শুধু ল্যাশ পরো তাও অনেক নাইস লাগবে ইভেন দো ল্যাশ না পরলেও অনেক নাইস লাগবে আমি আজকে যেদিন এডিট করছি সেদিন আমার ক্লায়েন্ট এসেছিলো একটা তাকে আমি সেম এক্স্যাক্ট লুক করে দিয়েছি বাট সে ল্যাশ পরতে চাচ্ছিলো না ইভেন দো সে লেন্সও পরে নাই তার লুকটা এত নাইস লাগছিলো আমি ছবিটা দিতে পারছি না বিকজ অফ আমি তার ছবি তুলতে ভুলে গিয়েছিলাম সেদিন ছবি দিবে সেদিন হোপফুলি আমার পেজে আমি ছবিটা আপলোড দেবো গ্রুপে সো তখন তোমরা যদি কেউ জয়েন হয়ে থাকো আমার গ্রুপ তো দেখতে পারবা তো এই তো এভাবে করেই কাজল দিয়ে ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে নিতে হবে সুন্দর করে একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি ব্লেন্ড করেছি অ্যান্ড এখানে W7 ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড নোটের প্রেস পাউডার দিয়ে ফেসটা সেট করে নিচ্ছি অ্যান্ড ওফরার প্যালেটটা থেকেই আমি আমার কন্ট্রোল হাইলাইট অ্যান্ড ব্লাশটা অ্যাপ্লাই করবো তোমরা দেখে নিতে পারবা
তারপরে আমার মনে হলো আমার ব্রাউ বোনটা একটু বেশি হোয়াইটিশ লাগতেছে, এর জন্য বার্ন অরেঞ্জ কালারের ওই প্যালেটটা থেকে একটা শ্যাডো নিয়ে উপরের দিকে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার আইলিডটা আর একটু বড় লাগে। আর এখানে ম্যাগনেটিক ল্যাশের লাইনারটা দিয়ে নিচ্ছি অ্যান্ড ছটপট করে ম্যাগনেটিক ল্যাশটি পরে চলে আসছি। একটা কি লিপস্টিক দিছে এখানে, ও এখানে হলো ফোকুলার 4 নম্বর লিপস্টিকটা দিছি, যেটা আমার অল টাইম ফেভারেট। এখন শেষ হয়ে গেছে, ওটা আমার কিনতে হবে, বাট আমার মার্কেটে যাওয়া হচ্ছে না। ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা, আর কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সবার কমেন্টে রিপ্লাই করি। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করো নাই বাট আমার ভিডিও দেখো, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমার একটা গ্রুপও আছে, সেটাতেও তোমরা জয়েন হয়ে যেতে পারো, ওটা গার্লস গ্রুপ, ওটা কোনো বয়েজ অ্যালাও না। ওইখানে আরও সুন্দর করে আমার সাথে পার্সোনালি কেউ যদি ইনবক্সে কথা বলতে চাও কোনো বিষয় নিয়ে তো কথা বলতে পারো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, অন্য আরেক দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।